যারা হিন্দু ধর্মের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের এই ক্ষমতা আর থাকবেই না। এই যে বলতে পারছে হিন্দু রাষ্ট্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারছে হিন্দু ধর্মকে উচ্ছেদ করবে, এইসব বলার কোনো ক্ষমতাই থাকবে না, এদেরকে পাত্তাই দেবে না। কিছুদিন পর এদের হালত এটাই হবে, কেউ পাত্তাই দেবে না, এরা জেলে যাবে, এরা জেলে যাবে। এরা ভাবতে পারছে না, মানে বুঝতে পারছে না এরা কত বড় অপরাধ করছে। সঠিক সময়ে এরা আসল জবাব পাবে। এরা জবাব তো পাচ্ছে মানুষের কাছ থেকে, ভারতবাসীর কাছ থেকে, ভারতবাসীরা তো এদের জবাব দিচ্ছে, তাই না? তো এরা বুঝেনি, হিন্দু রাষ্ট্র থেকে হিন্দু ধর্মকে উচ্ছেদ করার কথা বললে হিন্দুরা ওদেরকে উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেবে, ভারতবাসীরা ওদেরকে উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেবে। এটা হচ্ছে ভারতবর্ষের সিস্টেম। ভারতবর্ষে থেকে তুমি হিন্দু ধর্মকে উচ্ছেদ করার কথা বলছো, তাহলে ভারতবাসীরা তোমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, তোমাকে উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেবে। এটা হচ্ছে ভারতবাসীর সিস্টেম।